আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার আজকের রেসিপি কম তেলে অসাধারণ স্বাদে বেগুন ভাজা। শীতের এই সময়ে খিচুড়ি বা পোলাওয়ের সাথে আমরা সবাই বেগুন ভাজাটি করে থাকি। তো আজকে আমি দেখাবো কম তেলে কিভাবে সুস্বাদু করে বেগুন ভাজাটি করে নিতে পারেন। তো আমি এখানে কিছু গোপন টিপস শেয়ার করব, আশা করছি আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সুস্বাদু বেগুন ভাজা করার জন্য আমি এখানে একটি বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন এটিকে কেটে নেব। তো বেগুনটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি, এরকম পুরুত্ব রেখেছি। ভিউয়ার্স, সবগুলো বেগুনকে একই পুরুত্বের কেটে নিলাম, একই সাইজ করেই কেটে নিয়েছি। এখন রেসিপিটা তৈরির জন্য চলে যাচ্ছি। তো আমি একটি বাটি নিয়েছি, তার মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ, তারপর অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ, তারপর এতে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো প্রায় 1 টেবিল চামচ। হলুদটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, কেউ চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন। আমার কাছে মনে হয় হলুদ এবং মরিচটা বেগুন ভাজাতে একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট প্রায় 1 টেবিল চামচের মতো। তো আমি একটি উপকরণ এতে ব্যবহার করছি, যেটি দিলে এই বেগুন ভাজাটি ভীষণ মজার হয়। তো যারা এখনও আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো বা টালা জিরে গুঁড়ো। বেগুন ভাজার মধ্যে এভাবে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করলে এর স্বাদ অনেক গুণ বৃদ্ধি পায়। তো এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে প্রথমে, তারপর আমি এগুলো বেগুনের মধ্যে অ্যাড করব। সো আমার সঙ্গে থাকুন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে ভালোভাবে মিক্সড হয়ে যায়। সামান্য একটু পানি অ্যাড করে নেবেন, তাহলে ভালোভাবে মিশিয়ে নেওয়া যাবে। আমি জানি সবাই খুব ভালোভাবে বেগুন ভাজাটি করে থাকেন। আজ আমি কম তেলে বেগুন ভাজাটি করে দেখাবো। তো কিভাবে করছি তা দেখতে হলে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। এখন এই মশলাটাকে ভালোভাবে বেগুনের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমার কাছে এভাবে বেগুন ভাজাটি করলে খেতে ভীষণ ভালো লাগে। অনেকেই অনেকভাবে এই রেসিপিটি তৈরি করে থাকে। তো আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। বেগুনের উভয়টা পাশে ভালোভাবে মশলা লাগিয়ে নিলাম। একইভাবে আমি আরও একটি বেগুনের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো আজ আমি কিভাবে কম তেলে বেগুন ভাজাটি করছি তাই শেয়ার করব। তো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আজকের বেগুন ভাজাটি যেভাবে করেছি এভাবে করলে সেরা স্বাদটাই পাবেন। তো এই শীতে অবশ্যই এই রেসিপিটি এভাবে একবার ট্রাই করে দেখুন। এখন চুলো এসে গেলাম। চুলোয় 1 কাপের মতো তেল দিয়েছি। এই তেলের মধ্যেই আমি সবগুলো বেগুনকে ফ্রাই করে নেব। তো তেলটাকে প্রথমে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে বা গরম করে নিতে হবে। তারপর আমি পর্যায়ক্রমে বেগুনগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি চুলোর তাপ মিডিয়ামে রেখেছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। ফুটন্ত তেলের মধ্যেই আমি বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি।
খুব সাবধানতার সাথে অ্যাড করে দিতে হবে যাতে ছিটে গায়ে এসে না পড়ে। তো সবগুলো বেগুন অ্যাড করার পর আমি আরও প্রায় 1 টেবিল চামচের মতো তেল ছড়িয়ে দিলাম উপর থেকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি মিডিয়াম লোতে। তো মিডিয়াম লোতে কিছুক্ষণ রান্না করার পরই বেগুনগুলো হয়ে গিয়েছে, এই যে একদম রেডি। ভীষণ টেস্টি হয়েছিল খেতে। এভাবে বেগুন ভাজাটি তৈরি করে নিলে সবাই খুবই পছন্দ করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।